জানো আমি নিজে চোখে দেখেছি। কি? ওই অশ্বিনী ওই মেয়েটাকে এইভাবে জড়িয়ে ধরেছিল, বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। না যাও, হাত মুখ ধুয়ে এসো। সে আমি যাচ্ছি, কিন্তু যেভাবে যাই হোক না কেন, ও দুটোকে এ বাড়ি থেকে খেদাতেই হবে। আরে আমি তো কত রকমের প্যাচ পয়জার করছি, কিন্তু কিছুতেই বাড়িতে যাবার নাম ঠিক হচ্ছে না। না এইভাবে, এই কি একটা কথা বলবো। কি কথা? মানে অশ্বিনীকে টুকলি করব। মানে তোমাকে অশ্বিনীর মতো একটু জড়িয়ে ধরবো। পূজনীয় ডাক্তারবাবু, ডিজিটালিজ প্রায় শেষ, আমিও প্রায় শেষ। আমার বাঁচবার আশা নেই, কারণ বাঁচতে গেলে আমার মামার ক্ষেতের পটল তুলতে হবে। এক হাতটা নয়, কম করে 15 লক্ষ পটল বা তারও বেশি। এ পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে, তাতেও যখন এই ডাইলেটেড হার্ট ফেল করেনি, তখন আর এর ওপর আমি ভরসা রাখতে পারছি না। 15 লক্ষ পটল তোলা আমার সাধ্যে নেই। আমি একবার মাত্র একটি পটল তুলতে চাই, পটলের সিজন আসবার ঢের আগেই। আপনি পত্রপাঠ একটা ব্যবস্থা করুন। ইতি বিনীত অশ্বিনী চাকলাদার। পনেরো লক্ষ পটল কেমন দেখছো অনুপ? ওয়াও, কি ইম্প্রুভমেন্ট, দারুণ ইম্প্রুভমেন্ট হয়েছে স্যার। আপনি তো মিরাকল করেছেন। না না দূর, এটাই তো আমার কাজ। তবে এটাও ঠিক, এইসব ডেলিকেট পেশেন্ট হ্যান্ডেল একটু কেয়ারফুলি করতে হয়। এখন আমি তুমি এইভাবে কথা বলতে দেখলে ও সন্দেহ করবে, যাই মামার গল্পের পরের অংশটা শোনাই। এই স্যার স্যার স্যার, আমি কিন্তু পুরো গল্পটা একবার শুনবো। অলওয়েজ। মৈনা, এ কি তুমি কাঁদছো? মানুষ এত বদলে যায় কেন করলেন দা? হঠাৎ এ কথা বলছো কেন? নিজের আশপাশের মানুষজনকে বদলে যেতে দেখে অশ্বিনী খুব কষ্ট পেয়েছিল, কিন্তু আজকে মোবাইল ফোনের দৌলতে আমরা তো আরো একা। বাহ, খুব সুন্দর বলেছো তো। কাছের মানুষের জন্য সময় বের করে নেওয়াটা তো জরুরি, তাই না? হ্যাঁ সে তো বটেই। এই যে আমি অ্যাডিক্ট হয়ে গেছি, এর জন্য কি শুধু আমিই দায়ী? আজ হয়তো সবাই আমার দিকে আঙুল তুলবে, কিন্তু এই কদিন আমি মা বাবাকে কত ফোন করেছি জানেন? কেউ ফোন ধরেনি, আমার বন্ধু বান্ধবরাও ফোন ধরে না, আমার কথা শোনার সময় কোথায় তাদের কাছে? যদি আমি একটু কথা বলতে পারতাম, একটু গল্প করতে পারতাম, তাহলে কি এই অবস্থা হতো? কেউ তোমার দিকে আঙুল তুলবে না মৈনাক, বরং মুগ্ধ হয়ে দেখবে একটা মানুষ তলিয়ে যেতে যেতে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটা দেখে শিখবে। হ্যাঁ, শিক্ষা আমার অশ্বিনী মামার হলো। একদিকে কলকাতা, একদিকে ডাল্টনগঞ্জ, দুদিকে একবারে আলোড়ন তুলে দিল অশ্বিনী মামা। ডাল্টনগঞ্জ থেকে অশ্বিনী মামা পাড়ি দিলেন কলকাতার দিকে, সেখানে তার বাড়ির সামনে কড়া নাড়ছে আর এক বিপদ। আরে খুলছি বাবা,
কে 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 আপনি কোথায় কে কোথায় কোথায় আপনি কে কোথায় আরে আপনি কোথায় যাচ্ছেন বলুন তো গড়বড় করে মানে আপনি কাকে খুঁজছেন এই দাঁড়ান দাঁড়ান হেটায় আমি কিরণ দরজাটা খুলে আরে বেচুদা যে অশ্বিনী কোথায় দাদা তো গজেন ডাক্তারের চেম্বারে গেল চেকআপ করাতে আরে দাঁড়ান দাঁড়ান শুনুন ডাক্তারবাবু আছেন আছেন কিন্তু কতদিন থাকবেন বলতে পারছি না ছবি হওয়ার জন্য তৈরি হচ্ছেন মানে মানে লটকে যাওয়ার আগে গোঁত খাচ্ছেন আপনি তো বৌদি কেন কোনো সন্দেহ আছে ছিল না এখন হচ্ছে আপনি ডাক্তারবাবুর ছবি নিয়ে কি করছেন ঝেড়ে টেড়ে রেখে দিচ্ছি ভোকাটা হলে টাঙিয়ে দেব আপনি ভারী রসিক তাই তো গুড়ির ভাষায় কথা বলছেন আচ্ছা এটা যদি ঠিক পুজোর আগে হতো তাহলে কি আপনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রের সুরে বলতেন এই এখন গোত খাচ্ছেন একটু পরে লটকে যাবে আপনি কে আমি রুগী বিনোদবাবু রুগী সামলান নিচু পেরেক দেখে ঠাঙাতে হবে যাতে মালা দেওয়ার সময় না গালে পাই বেচুদা এসেছিল কোথায় গেল গজেন ডাক্তারের চেম্বার গোলমাল বাঁধলো বলে চল গজেন ডাক্তারের চেম্বার কিন্তু কিন্তু বেচুদাকে যেরকম মারমুখী দেখলাম একটা লাঠি শোটা তার দরকার নেই এই যে এটা কি সিঁদুর সিঁদুর একে আর এর দাদাকে খুঁটিতে বাঁধতে না পারলে তোমার আমার কারোর শান্তি নেই তাহলে তো হতেই হচ্ছে বিবাহিত ক্লাবের মেম্বার তার আগে গজেন ডাক্তারের চেম্বার বলছিলাম কি ডাক্তারবাবু কি হয়েছে ডাক্তারবাবু হাটে বেদম চোট নিয়ে গেছে কোন এক হারাম দাদা 15 লক্ষ পটল তুলবে বলে চিঠি দিয়েছে সেই যে 15 লক্ষ পটল বলে অজ্ঞান হয়েছে তারপর আর উঠতে চেনে খুব শরীরের অবস্থা খারাপ তাহলে এক কাজ করুন এটা খাইয়ে দেবেন সকালে ঘর পাড়া দেয় দুপুরে ঘর পাড়া দেয় রাত্রে ঘর পাড়া দেয় ঢালা রাখে একটু নাড়িয়ে নেবেন আমি এইখানে দায়ী থাকুন কেমন ডাক্তারবাবু সেই পটল রে পেয়েছি বিচু হারাম নেতাটা আবার এখানে এলো কেন তুমি এলে কি করতে আমি তোমাকে সিম্বর বুটি নিয়ে কবিতা লিখতে বলেছিলাম সম্পাদকে লিখতে বলেছিলাম ইডিয়েট আমি সম্পাদক আমি সম্পাদকীয় লিখবো না তুমি সূচিপত্র লিখবো বটে তুমি জানো কাগজ বাজারে পড়তে পারছে না আর কিলচর ঘুচি গালা গাল ওগুলো তো আমার পিছনে অন্য কোথাও পড়ছে না সে খেলা How do you do? ভালো বিচ্ছু বাবু ভালো ভালো খুব ভালো আমি আপনার বাড়িতে গিয়েছিলাম শুনেছিলাম আপনি এখানে এডিটোরিয়াল এডিটোরিয়াল আমি না স্যার আমি না ইনি আমার টেম্পোরারি এডিটর ও চিনি ও দ্যাটস নাইস অশ্বিনী বাবু यस सर আই স্যার হি স্যার আমি পিস্তাকিস বুদাপেস্টে থাকি কলকাতা অনেকদিন আছি বাংলা শিখছি হ্যাঁ সেটা বুঝতেই পারছি কৃষি আমার গবেষণার বিষয় আপনার সম্পাদকীয় অসাধারণ থ্যাংক ইউ স্যার আচ্ছা বেচু বাবু স্যার উনি কি প্র্যাকটিক্যালি চাষবাস করেন না না আসলে আমি আমার মামার ক্ষেত কদম কদম হেঁটে পরিদর্শন করেছি এবং কলম কলম তাই লিখেছি ও দ্যাটস ইন্টারেস্টিং থ্যাংক ইউ স্যার ইন্টারেস্টিং মূল সম্বন্ধে এই জায়গাটা অসাধারণ অসাধারণ মূল জিনিসটা গাছ থেকে পারবার সময় সতর্ক থাকা দরকার দরকার টানা হেচড়া না করাই ভালো ভালো তার চেয়ে বরং একটা কুচি ন্যাংটো ছেলেকে গাছের উপর উঠিয়ে ডালপালা নাড়াতে দিলে ভালো হয় ভালো হয় গাছের ক্ষতি না হয়ে ঝপা ঝপ মূল পড়বেই তখন তপা তপ তুলে নাও
বলো পেচু, কেমন লিখেছি? What do you mean? এইটার মানে না, আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে বোঝাচ্ছি। আসলে মূলটা ফেলে বা ছিঁড়ে নষ্ট না করে যদি একটা কোচি ড্যাংটো ছেলেকে গাছের কোচি করেছেন ড্যাংটো ছেলে, মূলো গাছে হয় না মাটিতে হয়। এই আপনার গবেষণা শুনছো বেচু, মূল নাকি গাছে হয় না মূল নাকি মাটিতে হয়। আরে মশাই, গাছই তো মাটিতে হয়। জল খান না, আমি খাই। আপনি আমাকে মারুন, ধরুন, যা খুশি করুন, আমি সারেন্ডার করছি। বা 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 বেজু, এই তোমার বন্ধুত্বের পরিচয়। তোমার এই কাগজ কিন্তু কজন? বড় জোর 5-600 জন যারা এই কৃষির সঙ্গে যুক্ত। কিন্তু আজ আমার সম্পাদকীয় লেখার ফলে 20,000 উচ্চ শিক্ষিত মানুষ সেগুলো কিনে কিনে পড়ছে, এমনকি সাহেবও কিনছে। বেজু, বুঝতে হবে, বুঝতে হবে, এটা কোয়ালিটির যুগ নয়, কোয়ান্টিটির যুগ।